হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাইডেন্স। বন্ধুরা, ভিডিওটি থাম্বনেল দেখে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গাইড করব কী করে একটি নর্মাল অ্যাকাউন্টকে ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করা যায়। আমরা এফবি করতে করতে কখনো কখনো এমন কিছু অ্যাকাউন্টের সঙ্গে পরিচিত হই যেগুলো দেখে কিন্তু আমাদের খুব হিংসা হয়। আমাদের মনে হয় যে এত সুন্দর একটি অ্যাকাউন্ট কী করে কেউ তৈরি করলো। আমাদের মনে খুব ইচ্ছে থাকলেও কিন্তু সেটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারি না, কারণ আমরা জানি না কী করে এটিকে করতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে কী করে একটি সুন্দর প্রোফাইল আমরা করতে পারি, একটা নর্মাল প্রোফাইলকে আমরা ভিআইপি অ্যাকাউন্টের রূপে শেপ দিতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি প্রোফাইলকে দেখাচ্ছি যে প্রোফাইলটিকে কতটা সুন্দর করে সাজানো আছে। তো এরকম একটি প্রোফাইল আমি তোমাদের সামনে আজকে করে দেখাবো। আর আমার এই হার্ডওয়ার্কটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে আমার করা প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে এসে পৌঁছাতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আমার এই ভিডিওটি শুরু করা যাক। এটির জন্য সবার প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হলো আমরা আমাদের ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করলে এরকমই একটি ইন্টারফেস আমাদের চোখের সামনে খুলে যাবে। তো তারপর আমরা বাঁদিকে যে আমাদের প্রোফাইলের যে লোগোটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে লোগোটি, এই লোগোটির উপর আমরা ক্লিক করব। তো লোগোটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে আমাদের প্রোফাইলটি খুলে যাবে এবং এরকম একটি ইন্টারফেস আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তো তারপর আমরা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামাবো এবং নিচের দিকে নামলে তোমরা এখানটায় একটি অপশান দেখতে পাবে, এডিট পাবলিক ডিটেলস। এই এডিট পাবলিক ডিটেলসে আমরা ক্লিক করব। এবার এডিট পাবলিক ডিটেলসে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম কিছু লেখা চলে আসবে। প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা, প্রোফাইল পিকচার, কভার পিকচার, বায়ো ডিটেলস। তো এখানে আমরা কোথাও কোনো টাচ করব না। সবার প্রথমে আমরা যেটি করব সেটি হলো আমাদের সামনে যে ওয়ার্ক প্লেস অপশানটি আছে এই ওয়ার্ক প্লেস অপশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো তারপর আমরা এখানে যে অ্যাড ওয়ার্ক যে অপশানটি আছে এই অ্যাড ওয়ার্ক অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওয়ার্ক প্লেস নেম এই জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানটা আমরা লিখব ভিআইপি অ্যাকাউন্ট। আর লেখার সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলো সাজেশান আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তো তাদের মধ্যে আমাদের যার যেটা যেটা পছন্দ আমরা সেটি আমাকে সিলেক্ট করে নেবো। তো প্রথমে ধরুন আমি এটিকে পছন্দ, আমি এটাকে নিলাম, আমরা এটিকে সেভ করে নিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আমরা আবারও অ্যাড ওয়ার্কে ক্লিক করব। অ্যাড ওয়ার্কে ক্লিক করার পর আমরা আবার লিখব ভিআইপি অ্যাকাউন্ট। ভিআইপি অ্যাকাউন্ট লেখার সঙ্গে সঙ্গে আবার কতগুলি সাজেশান বক্স আমাদের সামনে চলে এসছে। তো এখান থেকে কোনো একটা সাজেশানকে আমরা ক্লিক করব আবার, ধরুন এটি আমার পছন্দ, এটিকে আমরা সেভ করে নেব। তারপর আমরা আবার অ্যাড ওয়ার্কে ক্লিক করব, আবার লিখব ভিআইপি অ্যাকাউন্ট। আবার এরকম কতগুলো সাজেশান চলে আসবে। তো তার মধ্যে থেকে আমরা আবারও কিছু বেছে নেব, সেভ করে দেব। এরকম যতগুলো ইচ্ছে আমরা ততগুলো করতে পারি। আমরা তিনটে করেছি, তো আমরা চাইলে আরও দু একটি করতে পারি। আমরা আবার যদি আমরা আরও এক্সট্রা কিছু করতে চাই তো আমরা আবার এখানটা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা আবার অ্যাড ওয়ার্কে ক্লিক করব, আবার আমরা এখানটা লিখব ভিআইপি অ্যাকাউন্ট। তো আবার এরকম কতগুলো সাজেশান আসবে, তার মধ্যে থেকে আমাদের যেটি পছন্দ, ধরুন আমার এই লাস্ট এটি পছন্দ, তো এটাকে ক্লিক করলাম, সেভ করে নিলাম। এবার সেভ করে আমরা একবার ব্যাকে গিয়ে আমরা দেখবো আমাদের ইন্টারফেসটি কেমন দেখাচ্ছে এবার। তো আমরা দেখতে পাচ্ছ আমাদের চোখের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে এসছে। তো দেখতে পাচ্ছ এটা কতটা অ্যাট্রাক্টিভ এবং কতটি ভালো লাগছে দেখতে। তো এটি কিন্তু একটি ভিআইপি অ্যাকাউন্টের মতোই দেখতে লাগছে। তো এরপর আমাদের যেটি করতে হবে, আমরা আবার এডিট পাবলিক ডিটেলসে চলে যাব।
চলে যাওয়ার পর এখানটা আমরা দেখতে পাচ্ছ বায়ো, এই বায়োর নিচে যে আছে ডিসক্রিপটিভ ডিসক্রাইব ইয়োরসেলফ, এখানটায় আমরা কিছু লিখতে চাই, অর্থাৎ আমরা কিছু পেস্ট করতে চাই। তো সেই জন্য আমাদের কী করতে হয়, আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট গুগলে চলে যাব। তো গুগলে গিয়ে আমরা লিখব ভিআইপি অ্যাকাউন্ট বায়ো, আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে দেখতে পাবে অনেকগুলি অপশান এবং তার যে ওয়েবসাইট সেগুলি চলে এসছে। তো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা খুশি আমরা ওপেন করতে পারি। তো আমি ধরুন এখান থেকে তৃতীয় নম্বরটিকে আমি ওপেন করলাম। তো ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের বায়োস কিন্তু এখানে রয়েছে। তো এটির মধ্যে আমার যেটিকে পছন্দ আমি কিন্তু সেটিকে এখান থেকে নিতে পারি। তো ধরুন আমি এখান থেকে এটিকে আমার পছন্দ হলো, এটিকে আমরা এখান থেকে কপি করব। কপি করার জন্য আমরা এটাকে টাচ প্রেস করে রেখে দেবো, সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম কিছু অপশান আসবে। অপশান আসার পর আমরা এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমি নিচের দিকে যাব। তো ধরুন এইটুকু অংশ আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা বেরিয়ে আসব। বেরিয়ে এসে আমরা আবার ইবিতে চলে আসব। চলে এসে এই যে আমাদের যে বায়োস অপশানটি রয়েছে, এই বায়োসের এখানে আমরা এটিকে পেস্ট করে দেবো। এবার তোমরা এখানটা পেস্টের অপশান চেপে ধরে রাখবে। তো এখানটা চেপে ধরে রাখলে তোমাদের কাছে এখানে পেস্টের অপশানটি চলে আসবে, তোমরা এখান থেকে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে এটাকে সেভ করে নেব। তো সেভ করার পর আমরা একবার দেখতে চাই এটিকে এখন দেখতে কেমন লাগছে। তো তার জন্য আমাদের ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নামটি কেমনভাবে চেঞ্জ হয়ে গেছে। এখানে রেহান রয় নামের যে নামটি রয়েছে তার নিচে দেখো কত সুন্দর একটি লাভ টাইপের একটা শেপ চলে এসছে, এবং তার নিচে মানে কিছু ভিআইপি অ্যাকাউন্টের যেরকম বৈশিষ্ট্য ঠিক সেরকম টাইপের কিন্তু আমার একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল হয়ে গেছে। এবার আমরা যদি কিছু কাভার ফটো এখানে অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা গুগলে চলে যাব। তো গুগলে গিয়ে আমরা লিখব এখানটা ভিআইপি অ্যাকাউন্ট ইমেজেস। তো ভিআইপি অ্যাকাউন্ট ইমেজেসে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো ইমেজ চলে এসেছে। তোমরা এখান থেকে না করে তোমরা এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা নিতে পারো। তো আমি ধরুন এখানে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটির উপর আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখো বিভিন্ন টাইপের আমার কিন্তু এখানে কাভার ফটোর জন্য যেগুলি আমি রাখতে চাই, একটি ভিআইপি অ্যাকাউন্ট অনেকে করে আমরা দেখি খুব অ্যাট্রাকটিভ মনে হয়, তো তার মধ্যে কোনো একটিকে আমার পছন্দ করে আমি এখান থেকে চুজ করে নেবো। তো ধরুন আমার প্রথম এটি পছন্দ হলো, তো এই অ্যাপ ইমেজটির উপর আমি ক্লিক করে রাখবো। তো আমার কাছে এরকম কয়েকটি অপশান আসবে। তো এখান থেকে আমি সেভ ইমেজও করতে পারি, ভিউ ইমেজও করতে পারি। তো ভিউ ইমেজ করে আমি একটু দেখতে চাই কেমন দেখতে লাগছে এটাকে। আমি এটিকে সেভ করব। তো আমার এটা সেভ হয়ে গেছে, তো আমি একবার দেখে নিই। হ্যাঁ, আমার এটি সেভ হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসব। তোমরা ওখানে প্রচুর ফটো রয়েছে, তোমরা ওখান থেকে যেটা খুঁজে সেটাকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখানে অ্যাড কাভার ফটোতে ক্লিক করব, আপলোডের ফটো করব। তো এখানে আমাদের এই একটি ফটো, যে ফটোটি আমি ডাউনলোড করলাম সেটি এখানে বসিয়ে দিয়ে আমি এবার এটিকে সেভ করে দেব। এটি আপলোড হতে একটু টাইম লাগছে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন এই প্রোফাইলটি কিন্তু কতটা অ্যাট্রাকটিভ লাগছে আমাদের দেখতে। তো এরকমভাবে কিন্তু তোমরা যদি চাও, তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলটিকে একটি ভিআইপি অ্যাকাউন্টের শেপে শেপ দিতে পারো। তো এটি ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছো, এবং তোমরা যারা যারা এটি নিয়ে ভীষণভাবে কনফিউশন ছিলে তাদের সবার সব প্রশ্নের সমাধান আজকে পেয়ে গেছো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর সেই সঙ্গে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।